দর্শক, এবার চলবে আড্ডাবাজি। আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আমাদের আড্ডাবাজি পর্বে আমন্ত্রণ জানিয়েছি নাট্য নির্মাতা এবং চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীকে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। উচ্চশিক্ষার জন্য চীনে অবস্থান করছেন আমরা জানি, দেশে ফিরেছেন কবে? আমি দেশে এসেছি জানুয়ারি ফার্স্ট উইকে আর কি। আচ্ছা, অনন্ত যাত্রা শিরোনামে আপনার নবম একক প্রদর্শনী প্রদর্শিত হতে যাচ্ছে, উদ্বোধন কে করছেন? আমার নবম সোলো এক্সিবিশন ওপেনিং করবেন হচ্ছে মুস্তাফা মনোয়ার স্যার, অ্যাজ এ চিফ গেস্ট। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন মামুন রশিদ স্যার, তাহসান ভাইয়া, নাসরিন বেগম, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, আমেরিকান নিউজ এজেন্সির প্রেসিডেন্ট সৈয়দুর রব, বাংলাদেশ কাস্টমস কমিশনার মিস্টার জাকির হোসেন, আরও অনেকেই আসবেন আর কি। এবং এক্সিবিশন ওপেনিং হবে 27 জানুয়ারি আর চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। সবগুলো পেন্টিং প্রায় চাইনিজ প্যাটার্নের করা আর কি, অনেকটা চাইনিজ পেন্টিং। আমার সাবজেক্ট ছিল ওরিয়েন্টাল আর্ট ঢাকা ইউনিভার্সিটিতে, তো ওরিয়েন্টাল আর্টের সাথে চাইনিজ পেন্টিং এর বিশাল একটা সিমিলার আছে আর কি, তো ওই প্যাটার্নে মূলত করা ছবিগুলো আর কি। নামটি কেন অনন্ত যাত্রা দেওয়া হলো, কি মাথায় রেখে? আমি অ্যাকচুয়ালি শুরু করেছি যে আর্টের যে ধারা সেটা শুরু করেছি 15 ইয়ার্স আমি স্টাডি করতেছি পেন্টিং এর উপরে, তো আমার যাত্রার কোনো শেষ নেই। মানে আমি শুরু করেছি কবে শেষ হবে এবং কবে আমার স্যাটিসফ্যাকশন হবে সেটা আমি জানি না। আমি আমার মনে হয় যে আমি আমার জীবনের শেষ পর্যায় পর্যন্ত ছবি আঁকবো, ততক্ষণ পর্যন্ত আমি জানবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলবে। এই জন্যই আমার এক্সিবিশন নাম হচ্ছে অনন্ত যাত্রা। এবং এটা বোধহয় শিল্পের সব মাধ্যমেরই শিল্পীদের একই কথা যে আসলে এই যাত্রার কোনো শেষ নেই, এই যাত্রার কোনো শেষ নেই, হ্যাঁ, জানার কোনো শেষ নেই। এবং আমাদের যে যারা আর্টিস্ট শিল্পীদের যে স্যাটিসফ্যাকশন, ওই স্যাটিসফ্যাকশনের ধারা যখন যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সেই যাত্রা চলবে। এই প্রদর্শনীতে আপনার কতগুলো চিত্রকলা স্থান পাচ্ছে? এই প্রদর্শনীতে আমার অর্ধশত পেন্টিং থাকবে। অর্ধশত? বা, এবং কাজ কবে নাগাদ শুরু হয়েছিল আসলে এটার? অ্যাকচুয়ালি এক্সিবিশনের জন্য আমি এক বছর যাবত আমি প্রিপারেশন নিচ্ছি, পেন্টিং করছি, এবং সবগুলো পেন্টিংই অ্যাকচুয়ালি চাইনাতে বসে করা আর কি, চীনে বসে করা, বাট আসলে বিষয়বস্তুটা আমার দেশের। এবার একটু প্রামাণ্যচিত্র প্রসঙ্গে আসতে চাই। আপনি লালনকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন, একটু বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। অ্যাকচুয়ালি লালনকে আমি ভীষণভাবে ধারণ করি আমার জীবনের সঙ্গে, কারণ লালনের যে চিন্তা ভাবনা, যে আধ্যাত্মিকতা আমার পেন্টিং এর সাথে যায়। আমি যখন কোনো পেন্টিং করি আমি সবসময় লালনের গান শুনি, আমি অনেক ইন্সপায়ার পাই লালনের গান শুনে। লালনের কথা বুঝার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাদের সবার নাই, আমারও মনে হয় এখনো হয় নাই। এই কারণে আমি লালনকে ধারণ করতে চাই ভিতরে। তো লালনের যে ডকুমেন্টারিটা সেটা আমি শুরু করেছি, বাট এখন পর্যন্ত শেষ হয় নাই, তবে রিসেন্টলি আমি শেষ করবো আশা করতেছি আর কি। নাটক লেখেন, পরিচালনা করেন আপনি এবং ছবিও আঁকেন সমান তালে, কীভাবে সমন্বয় করেন? আমার কাছে মনে হয় যে ছবি আঁকা বা গল্প লেখা, নাটক বানানো, সব কিছুই এক সূত্রে কথা আর কি। যেমন একটা ছবিতে, একটা ফিল্মে একটা স্টোরি থাকে, একটা পেন্টিং এর মধ্যে কিন্তু একটা স্টোরি থাকে, খুব সিমিলার বিষয়টা আর কি। তো আমার কাছে মানে ডিফারেন্ট কিছু মনে হয় না, আমার কাছে মনে হয় যে সেম বিষয়টা। এই কারণে একজন পেইন্টার যখন একটা নাটক বানাবে বা একটা ফিল্ম বানাবে, আমার মনে হয় তার জন্য সবচেয়ে বিষয়টা ইজি ব্যাপার এবং সবচেয়ে কমফোর্টেবল আর কি। চিত্রশিল্পে আপনি চীনে উচ্চ শিক্ষা নিচ্ছেন চিত্রশিল্পের উপরে, কিন্তু নাটক নির্মাণের ক্ষেত্রে যদি জানতে চাই যে গুরু বা প্রশিক্ষক হিসেবে কি কাউকে মানেন বা পেয়েছেন কাউকে? আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই হুমায়ুন আহমেদের নাটক খুব পছন্দ করতাম, হুমায়ুন আহমেদের বই পড়তাম অনেক বেশি বেশি। আচ্ছা, আর হুমায়ুন আহমেদের জন্মই তো আমাদের, আমার জন্মস্থান সেম, তো অ্যাকচুয়ালি আমি তার মাধ্যমে খুব ইন্সপিরেশন পেতাম, হুমায়ুন আহমেদের গল্প, নাটক সবকিছু। পরবর্তীতে হচ্ছে তারেক মাসুদের ছবি, ফিল্ম হচ্ছে ভীষণভাবে আমাকে ইন্সপিরেশন করে, তার যে টেকনোলজি এবং তার যে ক্রিয়েশন, তার বিষয়বস্তু, থিম, বিষয়টা আমাকে অনেক ইন্সপিরেশন করতো তখন থেকেই আর কি। আমি এই দুজনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি ইন্সপিরেশনটা পাই। আচ্ছা, আর আমি এমনিতে ফিল্ম মেকিং এর উপরে আমি হচ্ছে বেজিং এ একটা ডিপ্লোমা কোর্স করেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার পরবর্তী নাটক কবে পাচ্ছি আমরা? 27 জানুয়ারি আমার ফার্স্ট নবম সোলো এক্সিবিশনের ওপেনিং এর পরেই আমি নাটকের কাজে হাত দিব আর কি। সব নির্মাতারই আমরা জানি যে স্বপ্ন থাকে, কি স্বপ্ন দেখেন আমরা একটু জানতে চাই স্বপ্নের কথাগুলো। আমি স্বপ্ন দেখি আমি একজন বিখ্যাত চিত্রশিল্পী হব, ওয়ার্ল্ড ওয়াইজ আমার দেশকে রিপ্রেজেন্ট করব বাইরে, ইন্টারন্যাশনাল মানের একজন পেইন্টার হই আর কি। বাহ, চমৎকার, আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল এবং অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের।